আমি গান ভালো গাইতে পারছি না, কারণ চারিদিকে এই যে আওয়াজটা আসছে তো ঠিকঠাক আমি ঠিক টাইট করতে পারছি না বিষয়টিকে। তো আমার মনে হচ্ছে আমি গান ভালো গাইছি না, ভালো হচ্ছে না, কী যে হচ্ছে আমি কিন্তু সত্যিই বুঝতে পারছি না। এবারে আপনারা বুঝবেন যে আমি ভালো গাইছি না খারাপ গাইছি। তো যদি আমি খারাপ গেয়ে থাকি, নিজের সন্তান নিজের ছোট বোন মনে করে আমাকে এইভাবে সহযোগিতা করবেন, এটাই আমার অনুরোধ। ঠিক আছে সবাই? আচ্ছা, এটা হচ্ছে সম্প্রীতি মেলা, তাই তো? ভুল বলছি না তো? সম্প্রীতি মেলা অর্থাৎ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানে কোনো জাতির কোনো ভেদ নেই, আমরা মানুষ, আমরা আমাদের রক্ত লাল, আমরা একই মায়ের সন্তান, এটাই বোঝায়, তাই তো? আর মেলা মানে হচ্ছে মানুষের মিলন। আমরা এখানে সমস্ত জায়গা থেকে যারা এসেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, একটা মেলা হয়েছে, আমাদের মনের মনের একটা মিল হয়েছে। তো আমি যখন গাইলাম হৃদমাঝারে রাখবো ছেড়ে দেব না, অর্থাৎ এই গানটিও আপনারা গাইবেন, এটা একটি সম্প্রীতির গান বলতে পারেন, গাইবেন তো সবাই? কেননা আগেরটা ছিল ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, গৌর অর্থাৎ হিন্দু ধর্মের গান, তাই তো? আর এটা বলছে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, এটা হচ্ছে মুসলিম ধর্মের গান। তো এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, আমরা সব রকমের গান গাইব, মহাজন লিখেছেন তাই আমরা গাইব। ঠিক আছে সবাই? আচ্ছা চলো তাহলে আমার সাথে একবার বলুন, আমি বলবো ছেড়ে দে নৌকা মাঝি, আপনারা বলবেন যাব মদিনা, ঠিক আছে? জোর করে একবার বলুন তো দেখি। ছেড়ে দে যাব মদিনা, গানটা ভুলে গেছেন তো? যাব মদিনা, গানটা ভুলে চলবে না। যেমন হৃদমাজারে রেখেছেন, আমরা এই গানটি সকলের মাঝে থাকতে চাই, সবাই গাইবেন, চলুন তো। ছেড়ে দে নৌকা মাঝি, এই তো যাব মদিনা, ফাইন। আরেকবার, ছেড়ে দে